change begins now. যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। সেই নির্বাচনে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত চার রাজনীতিবিদ। তারা হলেন রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক, ডক্টর রূপা হক ও আফসানা বেগম। তারা সবাই লেবার পার্টি থেকে নির্বাচনে অংশ নিয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভূত চার রাজনীতিবিদদের মধ্যে রুশনারা টানা পঞ্চমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী টিউলিপ ও ডক্টর রূপা টানা চতুর্থবারের মতো এবং আফসানা টানা দ্বিতীয়বারের মতো এমপি হিসেবে জয়ী হলেন। বেতনাল গ্রিন অ্যান্ড স্টেপনি আসন থেকে জয়ী রুশনারা 15,896 ভোট পেয়েছেন। হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসনে 23,432 ভোট পেয়ে জয়ী হয়েছেন টিউলিপ। ডক্টর রূপা ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাক্টন আসন থেকে 22,340 ভোট পেয়ে জয়ী হয়েছেন। বাংলাদেশি অধ্যুষিত পপুলার অ্যান্ড লাইম হাউস আসন থেকে 18,535 ভোট পেয়ে জয়ী হয়েছেন আফসানা।